আছে বিএসকে তে লিংক আছে দেখতেই পাচ্ছেন জব ভ্যাকেন্সি বাংলা সহায়তা কেন্দ্রে প্লিজ ক্লিক অন দা বিলো লিংক টু অ্যাপ্লাই ফর দা পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য একটা খুব ভালো চাকরির আপডেট রয়েছে এই ভিডিওতে ডেটা এন্ট্রি অপারেটর মিন্স কম্পিউটারের কাজ আপনাদের কম্পিউটার পোস্টেই কিন্তু নিয়োগ করা হবে এবং প্রত্যেক মাসে আপনারা বেতন পাবেন 16000 টাকা করে স্যালারি রয়েছে এবং এই ভিডিওর মাঝে একটা আপডেট আপনাকে দিয়ে রাখি বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে বাংলা সহায়তা কেন্দ্র যেটাকে সংক্ষেপে বলা হয় বিএসকে আপনারা জানেন বিএসকে তেও কিন্তু সেই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হয়েছিল বেশ কিছুদিন আগে এবং তারা 14000 সামথিং স্যালারি পাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেকটি জেলাতেই কিন্তু কম বেশি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বাংলা সহায়তা কেন্দ্রের তো সেখানে কিন্তু অবশ্যই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই তো আমি আজকে সকাল থেকে বেশ কিছু আপডেট দেখলাম ভিডিও দেখলাম বিভিন্ন চ্যানেলে তো কোন চ্যানেলের নাম আমি বলবো না তবে বলে রাখি আপনাদেরকে আপনারা গুজবে কোথাও কান দেবেন না অনেকেই দেখছি ভিডিও করছে তো তথ্য দিচ্ছে যে বাংলা সহায়তা কেন্দ্রে নাকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লিংক জেনারেট হয়ে গেছে আবেদন শুরু হয়ে যাবে এই হবে সেই হবে যাই হোক এই মুহূর্তে আজকের এই মুহূর্তে আমি রেকর্ড করছি ভিডিওটা এই সময় পর্যন্ত এখনো পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নতুন কোনো আপডেট এখন আসেনি ঠিক আছে বাংলা সহায়তা কেন্দ্রের আবেদন এখনো শুরু হয়নি আবেদন শুরু হলে সবার আগে আপনারা আমাদের চ্যানেলেই সেই আপডেট দেখতে পারবেন আপনারা বিশ্বাসের সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখনই আপডেট আসবে আমি সবার আগে আপনার কাছে সেই তথ্য তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের যে আপডেট নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং আপনারা আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন এই নতুন যে ভ্যাকেন্সি বেরিয়েছে একটা ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং সেটা কোন ডিপার্টমেন্টে সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে মন দিয়ে দেখুন আমি এ টু জেড অফিসিয়াল বিজ্ঞপ্তি আমার কাছে রয়েছে আমি আপনার সঙ্গে সেই বিজ্ঞপ্তিটাও দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটি আজকে শুরু করি তো যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল একদমই তাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে এবং তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দেখতেই পাচ্ছেন এখানে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে এবং কোথায় ইন্টারভিউ হবে দেখতেই পাচ্ছেন এই যে অ্যাড্রেস রয়েছে ভেনু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ডিএফ ব্লক সল্ট লেক সিটি দেখতেই পাচ্ছেন এখানে কলকাতায় হবে সেই ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাকে বাছাই করা হবে এবং টোটাল এখানে স্যালারি রয়েছে পার মান্থ যেটা পারিশ্রমিক দেওয়া হবে আপনাদেরকে 16000 টাকা 16000 পিএম পিতে হচ্ছে পার এমতে হচ্ছে মান্থ অর্থাৎ পার মান্থ এই 16000 টাকা স্যালারি রয়েছে এবং আপনাদের অবশ্যই বলে রাখি সমস্ত ডকুমেন্ট নিয়ে একটা রিজুম নিয়ে যেতে হবে অর্থাৎ একটা বায়োডাটা আপনাদের নিয়ে যেতে হবে বায়োডাটার সাথে আপনাদের মাধ্যমিকের ফাইনাল এক্সাম এডমিট কার্ড থেকে শুরু করে সার্টিফিকেট মার্কশিট অফ কোয়ালিফিকেশন কোন রকম এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই কিন্তু লাগবে সেই ইন্টারভিউ সেন্টারে ইন্টারভিউ দিতে হলে এবং অবশ্যই কিন্তু আপনার কম্পিউটারের ভালো দক্ষ হতে হবে কম্পিউটার টাইপিং স্পিড ভালো থাকতে হবে স্পিড 30 ওয়ার্ড পার মিনিট WPM মানে হচ্ছে ওয়ার্ড পার মিনিট মানে হচ্ছে পার মিনিটে প্রত্যেক মিনিটে আপনাদের 30টি শব্দ তোলার গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন যোগ্য এবং অবশ্যই হ্যাভিং কম্পিউটার নলেজ উইথ প্রফিশিয়েন্সি ইন এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট ইউজ অর্থাৎ আপনার এমএস অফিস প্যাকেজ যে রয়েছে এমএস ওয়ার্ড এমএস অ্যাক্সেস এমএস এক্সেল ঠিক আছে এমএস পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ অবশ্যই আপনার জানতে হবে তার সঙ্গে ইন্টারনেট ব্রাউজিং করার দক্ষতা আপনার থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের বয়সের নিয়মটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বয়স হিসাব হবে 1/7/2023 এই তারিখ হিসেবে ঠিক আছে এবং এখানে বলে রাখি আপনারা আবেদন করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা ভালো মতন দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনারা আবেদন করবেন এবং এই ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু বিএসকে সেন্টার ডেটা এন্ট্রি পদ নয় ঠিক আছে বিএসকে তে লিংক আছে দেখতেই পাচ্ছেন জব ভ্যাকেন্সি বাংলা সহায়তা কেন্দ্রে প্লিজ ক্লিক অন দা বিলো লিংক টু অ্যাপ্লাই ফর দা পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর এখানে যদি আপনারা এখন ক্লিক করেন অনেকেই দেখাচ্ছে এটা নিয়ে ভিডিও করে ফেলছে ঠিক আছে যাই হোক এখানে যদি আপনি ক্লিক করেন সার্ভার ইরর দেখাবে এই লিংকে ক্লিক করেও অন্য অপশন চলে আসবে ফর্ম কিন্তু আপনার সামনে ওপেন হবে না আপনারা দেখতেই পাচ্ছেন তো এই মুহূর্তে বিএসকে নিয়ে বাংলা সহায়তা কেন্দ্রের চাকরি নিয়ে কোনো রকম আপডেট কিন্তু নেই আপডেট
আপডেট যখনই আসবে আপনারা আমাদের এরা ফ্রেন্ড ইউরোপ চ্যানেলে দেখতে পারবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বলে রাখি ভিডিও নিচে ডেসক্রিপশন লিংক ফলো করবেন। আমি লিংকে সমস্ত ইনফরমেশন আপনাদের আরও ভালো মতন বোঝানোর জন্য যাতে করে আপনাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয় তাই আমি ডেসক্রিপশনে সমস্ত কিছু প্রোভাইড করব, তাই ডেসক্রিপশন লিংক ফলো করবেন।